আমার প্রিয় মানুষটা চলে যাওয়ার সময় আমাকে বলেছিল আমার থেকে ভালো কাউকে পাবেন। আমি বলেছিলাম যে জিনিসটা আমাদের পছন্দের না সেটা দামি হলেও আমরা তাতে আনন্দিত হই না। সে বলেছিল এখনো কি আমাকে মনে রাখো। আমি বলেছিলাম দুই ধরনের মানুষ আমাদের হৃদয়ে চিরকাল থাকে, যারা আমাদের অধিক ভালোবাসে আর যারা আমাদের আপন সেজে আঘাত করে। সে বলেছিল আমি আপনাকে সত্যি ভালোবাসতাম। আমি বলেছিলাম কিছু মানুষ আমাদের সত্যি ভালোবাসে কিন্তু জীবন সঙ্গী হিসেবে কাছে পাওয়ার জন্য না, কারণ তারা এই জায়গায় সফল মানুষ চায়। শেষবার যখন দেখা হয়েছিল সে বলেছিল আজ মন থেকে চেয়েছি যাতে একটা নজর আপনাকে দেখতে পাই। দেখেন আমাদের দেখাটাও হয়ে গেল। আসলে কি জানেন, কেউ মন থেকে চাইলে সৃষ্টিকর্তা কখনোই ফিরিয়ে দেয় না। আমি আবার তাকে বলেছিলাম তাহলে আমাদের বিচ্ছেদ কেন, ও প্রার্থনায় অমিল ছিল বুঝি। সে বলেছিল এখন আপনাকে ভীষণ মনে পড়ে। আমি বলেছিলাম কাউকে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে একটু ভেবে দেখিয়েন, কারণ তার মতো আর প্রয়োজনে পাশে কাউকে নাও পেতে পারেন।